Bobby! আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল, বল বল আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? রাজু ভাইয়া দাঁড়ান বলছি, কুত্তার মতো ঘেঁটে করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওইদিকে রাজু কাবিলাকে মেরে আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো নেড়ি কুত্তা আমাকে মারতে পারবে না। তাই কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়া দিচ্ছে, সে অহনুই হামি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালিস সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দেখাবো। সর্বনাশ হয়ে গেছে, আমার বাবা আর তার বন্ধুরা মিলে রাজুকে মেরে ফেলতে চাইছে। প্লিজ তুমি বাঁচাও রাজুকে। কি বলছো তুমি? না, রাজু মরতে পারে না। আমার জীবন দিয়ে হলো রাজুকে আমি বাঁচাবো, চলো আমার সাথে। কোথায় যাচ্ছ রাজু? খুন করতে। আমার বোনের খুনিদের আমি খুঁজে পেয়েছি। না, আমি তোমাকে যেতে দেবো না, ওরা তোমাকে বাঁচতে দেবে না। আর তুমি মারা গেলে আমি বাঁচবো না রাজু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। না কমলা, আমাকে যেতে দে। আমার বোনের হত্যাকারীদের খুন না করা পর্যন্ত আমি সাংঘ হব না, শান্তি পাবো না। আমাকে ছেড়ে দিও না রাজু, আমাকে ছেড়ে দিও না। সরে যা কমলা, তোর আমাদের বাঁচতে দেবে না। রাজু কোথায় থাকে? বলবি না? সবগুলো যখন কুকুরের মতো গুলি করে মারবো তখন ঠিকই বলবি। আরে তোরা কি মারবি? যেদিন এই অন্ধকার গলিতে পা রেখেছি সেদিনই তো আমরা মরে গেছি, হয়েছি বেশ সাপাতিতা এই অন্ধকার গলির বাসিন্দা। আবে ওই লেকচার বন্ধ কর, ওই গুলি কর, ওই Ah!
স্পেশাল সওয়াল বহুত তাবালি করছি এবার তোর তাবালি ছুটা দেব আমি জল খাই না শরবত শরবত খাই তুই আমাদের অনেক ক্ষতি করেছিস তোর কারণে আজ আমারই ভাব অন্যের ঘরে আমি তোর রক্ত খাবো রক্ত দেখবো তোমায় পাথর চোখে মরণ আমার হলে